কর্মকর্তা কর্মচারীদের উৎকোচ, অনিয়ম, অনৈতিক কার্যক্রম ও কারাবিধি লঙ্ঘনের ঘটনা প্রায় ঘটছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। এবার দেশের আর্থিক খাতের অন্যতম কেলেঙ্কারি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের ভাইরা ও হলমার্কের মহা ব্যবস্থাপক তুষার আহমেদকে কারা কর্মকর্তাদের কক্ষে নারী সঙ্গের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক আবরার হোসেনকে প্রদান করে উপসচিব আবু সাইদ মোল্লা ও ডিআইজি জাহাঙ্গীর কবিরকে সদস্য করে একটি তদন্ত কমিটি করা হয়। এর আগে এই একই ঘটনায় গত 12 জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালামকে প্রদান করে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা ও ওয়াসিমুজ্জামান চৌধুরীকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। কারাগারে সিসি ফুটেজে দেখা গেছে, গত 6 জানুয়ারি কারাগারে প্রবেশের সময় কর্মকর্তাদের অফিস এলাকায় কালো রঙের জামাকাপড় পরে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ। তিনি আসার কিছু সময় পর বাইরে থেকে বেগুনি রঙের সেলার কামিজ পরা এক নারী সেখানে প্রবেশ করেন। কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় ও ডেপুটি জেলার সাকলাইনের উপস্থিতিতেই ওই নারীকে সেখানে দেখা যায়। তাদের সহযোগিতার বিষয়টিও সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে। দুপুর 12:55 কারাগারে 2 যুবকের সঙ্গে ওই নারী কারাগারে কর্মকর্তাদের কক্ষ এলাকায় প্রবেশ করে। তাকে সেখানে রিসিভ করেন খোদ ডেপুটি জেলার সাকলাইন। ওই নারী সেখানে প্রবেশ করার পর অফিস থেকে বেরিয়ে যান ডেপুটি জেলার সাকলাইন। প্রায় 10 মিনিট পর কারাগারে বন্দি হলমার্কের জিএম তুষার আহমেদকে নিয়ে আসেন। এ বিষয়ে জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1-এর জেল সুপার রত্না রায়কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম আবুল কালাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মির্জা কাদের নয়, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে, বললেন এমপি একরামুল। আমি কথা বলে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটি রাজাকারের পরিবার লোক এই পর্যায়ে এসেছে, তার ভাইকে শাসন করতে পারে না, এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে কথা বলবো। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে তাহলে আমি এটা নিয়ে শুরু করব। এক ভিডিওর বার্তায় এমন মন্তব্য করেছেন নোয়াখালী 4 আসনের এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা সম্পর্কে বৃহস্পতিবার রাতে 27 সেকেন্ডের একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ভিডিওটি রাতেই ভাইরাল হয়ে যায়। তবে সাংসদ একরামুল করিমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচারের কয়েক মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রাত 1টার দিকে এবং শুক্রবার সকালে জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে তারা কাদের মির্জার বিরুদ্ধে নানা স্লোগান দেন। লাইভ ভিডিওর বিষয়ে শুক্রবার সকালে সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমি তো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বলেছি মির্জা কাদেরের পরিবার স্বাধীনতা বিরোধী আর তাদের ভাই হলো বিশিষ্ট মুক্তিযোদ্ধা। রাজাকার বংশের কাদের মির্জা গত 1 মাস ধরে দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এর কোনো বিচার হয় না। তিনি আর বলেন, মির্জা কাদেরের চাচা রাজাকার কমান্ডার ছিলেন, তাকে কাদের ভাইয়ের বাহিনী গুলি করে মেরেছে। তার বাবা ছিলেন মুসলিম লীগের, মির্জা কাদেরের নানা ছিলেন শান্তি বাহিনীর কমান্ডার, মামা ছিলেন রাজাকার, তাদের পুরো বংশই ছিল রাজাকার। একটি রাজাকার বংশের লোক নিয়মিত 300 সাংসদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন, তার বিরুদ্ধে কোনো ভূমিকা নেই দলের ভিতর। ভিডিওটিতে ওবায়দুল কাদেরের কথা উল্লেখ করা হয়েছে এমন পোস্টের জবাবে একরামুল করিম চৌধুরী বলেন, আমি আসলে কাদের ভাইকে নিয়ে কিছু বলিনি, গত 1 মাস ধরে ধৈর্য ধরেছি, আমি মির্জা কাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছি। জেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে জটিলতা কি জানতে চাইলে একরামুল করিম চৌধুরী বলেন, কমিটি নিয়ে কোনো ধরনের জটিলতা নেই, প্রায় 5-6 মাস আগে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছে, কিন্তু ওই কমিটি এখনও অনুমোদন দেওয়া হয়নি। সাংসদ একরামুল করিম চৌধুরীর ভিডিও ভাইরাল বিষয়ে সেতুমন্ত্রী ছোট ভাই ও বসুরহাট পৌরসভার নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা দুপুরে বলেন, 1969 সালের গণ অভ্যুত্থানের সময় ঢাকায় ওবায়দুল কাদের মারা গেছেন বলে তারা শুনেছিলেন, মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন, এরপর তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক হন। 1975 সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর তিনি প্রথম ছাত্রলীগকে সংগঠিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন,
সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি 36 মাস কারাগারে ছিলেন। কারাগারে থেকে তিনি ছাত্রলীগের সভাপতি হয়েছেন। জেল থেকে বের হওয়ার পর ছাত্রলীগ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেছেন। আব্দুল কাদের মির্জা বলেন, আমাদের পরিবারের রাজাকারকে আমার বাবা শিক্ষকতা করতেন, কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। শিক্ষকতা করতে গিয়ে হয়তো কারো সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, তিনি কোনো রাজনীতি করেননি। মুক্তিযুদ্ধের সময় মির্জা কাদেরের চাচা এরফান মিয়া রাজাকার ছিল উল্লেখ করে তিনি বলেন, তার সাথে আমাদের পারিবারিক ঝামেলা ছিল। যুদ্ধের সময় আমার চাচা একদিন আমার ভাইকে মারার জন্য চেষ্টা করেছে। 5 মিনিটের ব্যবধানে বড় ভাই মুজিব বাহিনীর প্রধান ঘর থেকে বের হয়ে যান। মুক্তিযুদ্ধের সময় আমাদের পিছনের হিন্দু বাড়ি লুট করবে, তাদের মেরে ফেলবে শুনে আমার আব্বা তাদের রক্ষা করেছেন। তিনি আমার চাচার কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। তাহলে আমরা কিভাবে রাজাকার পরিবার হলাম? আব্দুল কাদের মির্জা সাংসদ একরামুল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, এত বড় উদ্যত তার, আমরা জাতির কাছে বিচার চাই, আমি কোনো কথা যদি মিথ্যা বলি আমার বিচার করুক। এর আগে গত 16 জানুয়ারি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা টেন্ডারবাজি, অপরাজনীতি, মাদক দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতারা সমালোচনা করে আলোচনার ঝড় তোলেন। সবার আগে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানালেন ডক্টর জাফরুল্লাহ। সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী সবার আগে নিলে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য, সব মানুষের এটা নেওয়া উচিত। এই প্রবীণ চিকিৎসক এ সময় সরকারকে গবেষণা বাড়ানোর আহ্বান জানান। এ সময় দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র ধরে করোনা ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর চৌধুরী বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র, তারা অনলাইন প্রযুক্তির সাথে পরিচিত নয়, ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপসে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপস পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দিলে কাজ অনেক সহজ হবে। শুক্রবার সকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিক সম্মেলনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। আলোচনা সভায় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম বলেন, সাধারণত ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নেওয়া হয় না। এখন আমাদের হাতে সময় কম থাকায় ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নিতে হচ্ছে। তিনি বলেন, রূপান্তরিত করোনা ভাইরাসেও ভ্যাকসিনের কার্যকারিতা থাকবে, তবে এই কার্যকারিতা 6 মাসের বেশি থাকবে না।